Ready? 1, 2, 3. Evil আসসালামু আলাইকুম। রেগুলার লাইফ থেকে সবাইকে ঈদ মোবারক। দূরের কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক ঈদ মোবারক এবং অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ঈদের অনুষ্ঠানটা আসলে হয়েছে, মানে আমাদের বাসায় ঈদের যে প্রোগ্রামটা আমরা করেছি সেটা ঈদের দুদিন পরে, আর এই ঈদের জন্য ঘরটা সাজিয়ে নিয়েছি। এটা ঈদের অবশ্য আগে, রোজার মধ্যে টুকটাক একটু সাজিয়ে নিয়েছি, একদম ঈদের একদিন আগে অথবা দুই দিন আগে সাজানো। এটা তো রোজার মাঝে ঈদের জন্য খুব অল্প করেই মানে সংক্ষিপ্ত আকারেই সাজিয়েছি ঘরের। এগুলো আমি আগে থেকে অনলাইন থেকে আনিয়ে রেখেছিলাম, আর এই ছোটো ছোটো প্যাকেটগুলো হচ্ছে বাচ্চাদেরকে চকলেট বা গিফট দেওয়ার জন্য এই প্যাকেটগুলো নিয়েছিলাম অনলাইন থেকে, আর টুকটাক কিছু ঘরের সাজানোর জিনিস। তো এবারে ঈদের দিন আমরা সাধারণত একটু দেখা যায় যে বাসায় কেউ না কেউ আসে, বা আমি বাসায় সারাদিন থাকি এমনভাবেই হয়। তো এবার ঈদে আমরা পরিবারের সবাই ঘুরে বেরিয়েছি, ফ্রেন্ডস ফ্যামিলিদের বাসায় সময় কাটিয়েছি এবং চমৎকার একটা দিন পার করেছি, যেহেতু ঈদের দিন আমাদের ওয়েদারটা খুব ভালো ছিল। তো ঈদের দিন আমাদের এভাবেই কেটে গেছে। তো ভাবছিলাম যে ঈদের একদিন দুদিন পরে আমাদের বাসায় প্রোগ্রাম করবো ঈদের জন্য, যেহেতু এবারে ঈদটা হয়েছে উইকডেজে, তাই মাথায় একটা প্ল্যান ছিল যে উইকেন্ডে আমাদের বাসায় ঈদের জন্য প্রোগ্রাম করব এবং বেশ কয়েকটা ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে বলবো। যেহেতু এ বাসা আমাদের এটাই প্রথম ঈদ, আমরা লাস্ট ইয়ার এই বাসায় মুভ করেছি এবং রোজার ঈদ এ বাসায় প্রথম, তাই আমার একটু অন্যরকম করে এবং বেশ কয়েকজন ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে বলা হয়নি এখনও, ভাবছিলাম তাদেরকে বলবো, এভাবে আয়োজন করার কথা ছিল। কিন্তু পরে ভাবলাম যে ঠিক আছে এটা কয়েকদিন পরে করি, কারণ আমাদের ঈদের জাস্ট দুদিন পরে আদিনারা এসছেন আমাদের বাসায়, আমাদের এখানে মন্ট্রিয়ালে বেড়াতে এসছে। তো আদিনা ভাবি যেহেতু এসছে, তো ভাবলাম যে এইবার মানে এত বড় করে না করে ছোট আকারে আমরা ফ্যামিলিরা করি, এই কারণে, কারণ যদি আমি খুব বড় আকারে করতে চাই তাহলে আমার বেশ কয়েকটা সময় এখানে চলে যাবে। তাই ভাবলাম যে ভাবিদেরকে ফুল টাইমটা দিই, আদিনার ভাবিদেরকে ফুল টাইমটা দিয়ে পরে হয়তো করা যাবে, কারণ ভাবিরা যেহেতু এত দূর থেকে এসছেন আমরা ভাবলাম যে পুরো টাইমটা তাদেরকে দেওয়া উচিত এবং আমরা পারিবারিকভাবেই ছোটো আকারেই ঈদের প্রোগ্রামটা সারি। তো আজকে উইকেন্ডে আমাদের বাসায় সন্ধ্যার সময় প্রোগ্রাম, দুপুরে কিন্তু আমরা আরেক জায়গায় অলরেডি দাঁত খেতে যাব। তো এখানে ছিল আমার পান্না রাশি ভাইদের বাসা দেওয়া ছিল দুপুরবেলা, তো সেই ভিডিওটি ইনশাআল্লাহ পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে আমাদের বাসায় আমরা কীভাবে ঈদের ঈদটা উদযাপন করলাম এবং খুব সাধারণভাবেই আমরা পালন করেছি দুই একটা ফ্যামিলি মিলে। যেহেতু বলেছি, বললাম যে আদিনা ভাবি এসছেন বাফেলো থেকে, ওনাদেরকে একটা ভালো সময় দিব দেখে আমরা ছোট আকারে এই ঈদের আয়োজনটা করেছি। তো এইখানে আমরা ঈদের আগেই অবশ্যই সাজানো গোছানো হয়েছিল, আমাকে ইমানের বাবা এবং বাসার সবাই মোটামুটি হেল্প করেছে গুছাতে, যেহেতু আমি খুব সিম্পল ওয়েতে আমরা সাজিয়েছি। আর এখানে অনেক চকলেট নিয়ে আনায় বসেছে, এখানে সে সব সর্ট আউট করছে, কারণ যে বাসায় বাচ্চারা আসবে অথবা যারা আসবেন আমাদের বাসায় তাদেরকে এই যে কিউট বক্সগুলোতে ঈদের যে গিফট বক্সগুলো হয় সেটাতে সে উনি চকলেট দিবে, তা সবগুলো একই রকম চকলেট সাজাচ্ছে এবং সে দুটা দুটা করে এই বক্সে রাখবে, তাই এই কাজটা তার এবং এই কাজটা সে খুব সানন্দে করছে, আনন্দ সহকারে করছে, সে খুব এনজয় করছে ঈদের জন্য এই সাজানো গোছানোটা। তো এইখানে ইমানের বাবা আমাকে হেল্প করেছে এই ঈদ মোবারক লেখানোটা, আর রমজানের যে লেখাটাই জানালায় ছিল সেটা অলরেডি উঠিয়ে ফেলেছি, রেখে দিয়েছি, রেখে দেবো বক্সে, আবার নেক্সট ইয়ারের জন্য আল্লাহ যদি আমাদের সবাইকে
সুস্থ রাখেন, ভালো রাখেন, তাহলে নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার দাদিয়ে সাজাবো। তো ওগুলি সব খুলে আমি আমার নতুন করে একটু ঘরটাকে সাজাচ্ছি। আর ঈদের জন্য তো একটু সাফসাফাই লাগে, ঈদের জন্য সব কিছু মোটামুটি মেন্টালি আমরা রেডি, কী কী রান্না করবো কী করবো। আর যেগুলো রমজানের জন্য আনা হয়েছিল বিভিন্ন জিনিস এর আগে অনলাইন থেকে এনেছিলাম, আপনারা দেখেছিলেন যারা ভিডিওগুলো দেখেছেন, তো সেই সব জিনিসগুলি আমি এভাবে প্লাস্টিক বক্সে প্যাকেটে রেখে তারপরে এই বক্সে রেখে দিব নেক্সট ইয়ারের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আবার সাজাবো, কারণ প্রতিটা জিনিস আমি খুব যত্ন সহকারে অনলাইন থেকে এনেছি, জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে সে ভালো লাগবে না। তাই রমজান মোবারক লেখা এরকম সবগুলো জিনিস আমি এরকম প্লাস্টিক ব্যাগে করে তারপর বক্সে রেখে দিচ্ছি। আর এখানে আনাইকে আমি একটু হেল্প করছি, ও বক্সে চকলেটগুলি ভরে দিচ্ছে, কিন্তু এরা লক করতে আসলে জানে না, তাই ও বক্সের ভিতরে চকলেটগুলি ভরে দিচ্ছে, আমি এগুলি সব লক করব। ঈদের আনন্দটা আসলে কিন্তু মানে রোজার ঈদে যেটা যে ওইটা হয় এটা এই আনন্দটাই কিন্তু ঘুরে বেড়ানো, কেউ না কেউ কারো বাসায় যাওয়া, কেউ আসা, এটা হচ্ছে কিন্তু ঈদের মজা। কুরবানি ঈদে যেন মনে হয় শুধু খাওয়া দাওয়াই, মাংস বিলি করা, মাংস আসা, মাংস দেওয়া, এই ধরনের আনন্দ। আর রোজার ঈদের মেইন আনন্দটা হচ্ছে কেউ বাসায় আসবে, তাদের ঈদের জন্য নতুন করে ঘরটা সাজানো, ক্লিন করা, একটা মানে নতুন করে একটা সাফাই হয় ঘরের ভিতরে, তারপর ঈদের জন্য ঘর সাজাতে আসলে একটু ভালো লাগে, অন্যরকম মনে হয়। আর দেখবেন যে ঈদের জন্য কিছু করা আর ঈদের সকালটা পুরো বছরের থেকে আলাদা। ঈদের দিন সকালটা মনে হয় যেন এই একটা অন্য দিন, মানে 365 দিনের মধ্যে এই একটা দিনই মনে হয় যেন অন্যরকম লাগে, সেই সকালটা অন্যরকম লাগে, দুপুরটা অন্যরকম লাগে, ঈদের দিনটাই আসলে অন্যরকম। আর ছোটোবেলার কথা বলি, আমাদের ছোটোবেলায় কিন্তু বেশিরভাগ মানুষেরই আসলে কেটেছে একটা অন্যরকম মুহূর্তে, অন্য একটা সময়ে। ওই ঈদের আনন্দটা ছিল যেন মানে জীবনের সবচেয়ে বড় পাওয়া, ঈদের আনন্দটা এত মজা ছিল সেই সময়কার। তো এখন আসলে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, আগের মতো হয়তো ঈদটাকে উপভোগ করতে পারি না, কিন্তু আমাদের ছেলেরা যারা আছে ওরা যত পরিপূর্ণ ঈদের আনন্দটা পায়, তাই এই ঘর গোছানো, একটু ঈদের জন্য একটু সাজানো, যেন ঈদের একটা ফিল হয়। ঈদের ফিলটা হয় কখন, যখন আত্মীয় স্বজন বাসায় আসবে, আপনার মা ভাই বোন আসবে, তাদেরকে ঈদ মোবারক জানানো, এই বিনিময়টা যে সেটা দেশে কিন্তু আসলে বেশি হয়, দেশে পথে ঘাটে হাঁটলেই বোঝা যায় যে আজকে ঈদ আছে। আপনার আশেপাশে, আপনার ভাষা, আপনার পোশাক আশাদি, আপনার চালচলন, একটা দেশের একটা ভাব আছে না, যে প্রতিটা একটা মুসলিম কান্ট্রিতে যেমন ঈদের একটা ভাব বোঝা যায়, এখানে তো আসলে তা বোঝা যায় না। তাই ঘরের ভিতরে আমরা চেষ্টা করি ঈদের একটা ফিলিংস আনার, যেন বাচ্চারা বুঝে আজকে ঈদ মোবারক, এবং আমরা যারা একদম কাছের ফ্রেন্ডস ফ্যামিলি আছে তাদের সাথে আসা যাওয়া, মত বিনিময় এবং ঈদ মোবারক বলা, এটাতেই বাচ্চারা বোঝে যে আজকে একটা স্পেশাল ডে। তো যেটা বললাম যে আজকে মোটামুটি তিনটা ফ্যামিলি বলেছি, ভাবিরা যেহেতু আজকে আসবেন আদিনারা, তো সেইভাবে আমি রান্না করেছি। আজকে আসলে মেনলি আমি রান্না করেছি পোলাওটা রান্না করব, সাথে ভাত থাকবে, কারণ এই পুরা রোজায় আমরা এত বিরিয়ানি আর ভাজা পোড়া খাওয়া হয়েছে, এবং ঈদ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের বাসায় সেই পোলাও, এবং আমরা যখন কার বাসায় যাচ্ছি পোলাও বিরিয়ানি এরকম রোস্ট এখন পর্যন্ত চলছে। তো সব বাসায় আমরা ঈদে এগুলো খাওয়ার পরে আমি ডিসাইড করেছি যে আমাদের বাসায় ভাতের আয়োজন করবো এবং সাথে পোলাও থাকবে, এবং যেহেতু আদিনা ভাবিদের জন্য আসলে চিন্তা করে আজকে প্রোগ্রামটা করা হচ্ছে, তাই চিন্তা করলাম যে একটু ভাত রাখি এবং মাছ টাছ রাখি, কারণ ভাবি আবার মাংস জাতীয় জিনিস তেমন একটা খান না। তো আমরা ভাবলাম যে ভাবির সাথে সাথে আমরা একটু তৃপ্তি সহকারে খেতে পারবো, কারণ এতদিন এবং ঈদ পর্যন্ত আমরা যে হারে এই রিচ ফুড খেয়েছি আজকে একটু ডিফারেন্ট করি। তাই আমি ছোটো মাছ বসিয়ে দিয়েছি, এখানে আসলে পাঁচ মিশালি মাছ আছে এখানে, এই মাছগুলো ভালো করে ধুয়ে আমি একদম মেখে বসিয়ে দিয়েছি, একদম ড্রাই করে ফেলবো। এটা ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, একটু বেশি করে কাঁচামরিচ দিলে। আর এখানে বসিয়ে দিব বিফ কোপ্তা, পেঁয়াজটা আমি ব্ল্যান্ড করে ভালো করে কষিয়ে নিচ্ছি, এই কোপ্তার মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর আমি বসিয়ে দেব বিফ কোপ্তাটা। প্রথমে আমি ভেবেছিলাম যে টুনার কোপ্তা করি, সাধারণত আমি টুনাটাই করি, কিন্তু আমি ভাবলাম যে না, ডিফারেন্ট করি, বিফেরটা করি, যেহেতু আমার মাছ সবজি এগুলো থাকছে, তো বিফ দিয়ে একটা জিনিস রাখি, তো বিফের কোপ্তা এখানে করব। আর সব কিছু খুব সিম্পল করেছি, চিকেন তান্দুরি করব, তারপর আছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করব, একদম ভাত দিয়ে সব জিনিস আসলে ভালো লাগে, যেগুলি খেতে ভালো লাগে সেগুলি করছি। ঈদের মধ্যে মনে হয় যে ঈদে আবার কে এসব খায়, কিন্তু আমাদের যেহেতু ঈদের ঈদ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা শুধু এই রিচ ফুডই খেয়ে যাচ্ছি,
তাই আমি জানি যারা আসবেন তারা এই ধরনের খাবার দেখে খুশি হবেন, কারণ পোলাও একটু রেখেছি বাচ্চাদের জন্য, আর এই ধরনের মাছ আর মাংস সবজি মিশ্রিত ওই খাবারটা খেলে আমার মনে হয় খারাপ লাগবে না। আর যেহেতু ভাবি পছন্দ করেন শুধুমাত্র মাছ সবজি এগুলো, তো ভাবলাম যে ঠিক আছে এগুলি করি, সাথে মাংস তো থাকবেই। এখানে কোফতাটা রেডি করে ফেলেছি, আর রান্না করতে করতে আমি মাঝের মধ্যে আমার ডাইনিং টেবিলটাও সাজিয়ে ফেলেছি। রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো যদি না করি তাহলে আমার দেখবো যে কাজ শেষ করতে পারছি না। তো চুলা রান্না বসিয়ে আমি আবার একটু ডাইনিং রুমে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আজকে আমি ঈদের জন্য ডাইনিং টেবিলটা সাজিয়েছি। ঈদের জন্য ডাইনিং টেবিলটা আমি একদম পুরা লাল দিয়ে সাজিয়েছি, পুরো ডাইনিং স্পেসটাই লাল দিয়ে সাজানো হয়েছে। যেহেতু পুরো রোজার মাসটা গ্রিন কালার ছিল, তাই আমার মাথায় ছিল যে আমি ঈদের মধ্যে লাল দিয়ে ঘরটাকে সাজাবো, তাই মোটামুটি চেষ্টা করেছি। লাল রঙের এই চার্জার প্লেট দিয়ে উপরে গোল্ডেন কালার এবং অন্যান্য জিনিস গোল্ডেন আর লালের একটা মিশ্রিত ছিল, যেন ঈদের মধ্যে ডিফারেন্ট কিছু লাগে এবং ভালো লাগে। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরটা গুছিয়ে ফেলেছি, রান্না আমার মোটামুটি অনেকটা আমি গুছিয়ে ফেলেছি এর মধ্যেই, আর গেস্ট আসতে খুব একটা বেশি সময় নেই। আর এর মধ্যে আজকে আবার আত্মা ভাই মানে আদি বা আদিদা ওরা সবাই আসছে, তো ভাইয়ের একটা আবদার ছিল যে উনি বলেছিলেন যে আপনার বাসায় যাবো কর্ন স্যুপ খাওয়াবেন, কারণ এর আগে ভাইয়াকে আমি কিছুদিন আগে কর্ন স্যুপ বানিয়ে মানে তৈরি করে দিয়েছিলাম, তো ভাবি খুব ভাইয়া খুব পছন্দ করেছিল, তো উনি বলেছিল যে আমরা বিকেলে আপনার হাতে সে কর্ন স্যুপটা খাবো। তো আমি এটা অবশ্য একদম লাস্টে আমি করেছি, একদম রান্না বান্না শেষ করে যখন ভাইয়াদের বাসায় রাশিক ভাইদের বাসায় দুপুরে দাওয়াচ্ছিল, বা তার আগের দিন না সরি তার আগের দিন দুলা ভাইদের বাসায় দাওয়াচ্ছিল আমাদের, আমার বাসায় যেদিন দাওয়া তার আগের দিন রাতে, তো সে তো সেখানে আমাকে আত্মা ভাই বলে রেখেছিলেন যে না আমি কর্ন স্যুপটা করি। তাই আমি মোটামুটি আল্লাহর হুকুম ঘরে আমার সব কিছুই ছিল, শুধু কর্নটা ছিল না। তো ইমানের বাবা কর্ন স্যুপ কর্নটা এনে দিয়েতে আমি ঝটপট স্যুপটা তৈরি করে ফেলেছি, যেখানে স্যুপটাও রেডি হয়ে গেছে এবং সবাই টেবিলের মধ্যে বসে গেছে। আর আমরা আসলে কি ডাইনিং টেবিল এমন একটা জায়গা যেখানে সব ধরনের আলাপ আলোচনা হয়, একটা পরিবারের সবাই বসে যে একটা মজার মুহূর্ত, সুন্দর মুহূর্ত কিন্তু এই ডাইনিং টেবিল। তাই সবসময় আমি এই ডাইনিং টেবিলটাকে স্পেশালভাবে সাজানোর চেষ্টা করি, এবং যারা গেস্ট আসবেন তারা যেন এখানে গল্প করে এবং খাওয়া দাওয়া আপনি যতই সিম্পল দেন না কেন, সবসময় যে রিচ ফুড হওয়া লাগবে এমন কোনো কথা নেই, সিম্পল খাবারই কিন্তু ডাইনিং টেবিলের ছবি দেখে সুন্দর করে সাজানো যায়, তো সিম্পল খাবারও কিন্তু অনেক অসাধারণ হয়ে ওঠে। গতবার মানে গত বছর ঈদে ইমানের বাবা দেশে ছিলেন, তো ওই বছরে ঈদটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তারপরও একটু মলিন লাগতো আমাদের কাছে, কারণ যেহেতু ইমানের বাবা দেশে ছিলেন তো সেই সময়টা আসলে ঘরে একজন যদি মিসিং থাকে তখন কিন্তু আসলে ভালো লাগে না। তো ওই ঈদটা ভালো কেটেছে, তবে এবারে ঈদটা আমাদের কাছে স্পেশাল, একে তো আমরা এই বাসে আমাদের প্রথম ঈদ, সেজন্য তাছাড়া আমরা পরিবারের সব উপস্থিত আছি। আর ঈদের সময় যেটা রোজার সময় হয়, ঈদের সময় হয় সবসময় একটু দেশের দিকে, একটু দেশের জন্য মন কাঁদে, মনে দেশের কথা মনে পড়ে বেশি। তো এখন যখন ঈদের জন্য আমি একা একা আয়োজন করি তখন আমার মনে হয় যে দেশে এই সময়টা আসলে ঈদে চিন্তা করতাম নতুন জামা কাপড়, যে নতুন জুতো, কোথায় ঘুরতে যাব বা কে আসবে, এইসব নিয়ে যেন আমাদের একটা মাথা ব্যথা ছিল শুধু। আর সেই সময়কার সময় যখন ছোট ছিলাম তখন তো আমাদের টিভি চ্যানেলে প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল, কারণ এখন তখন একটা চ্যানেলই ছিল, তখন আমরা ঘুরে ফিরে টিভিতে নতুন নতুন প্রোগ্রাম দেখাতো, সেগুলির প্রতি একটা আগ্রহ ছিল কিন্তু যে সারাদিনে কী কী নাটক আসছে, কী কী প্রোগ্রাম হচ্ছে, এগুলির প্রতি একটা আগ্রহ আমাদের তখন ছিল।
তো এখন তখন কিচেনে আমার মা কী রান্না করছেন, কী কাজ করছে, এইগুলোর দিকে একদমই নজর দিইনি। এখন কিন্তু আসলে সে কথা মনে করে নিজের প্রতি অনেক রাগ হয় যে কেন একটু দেখলাম না মা কী করছেন, কতটা কষ্ট করছেন। এখন নিজে নিজে এত কাজ যখন করি তখন মনে হয় যে আসলে সে সময় আমার মাকে একটু হেল্প করা উচিত ছিল। তো এইখানে সবাই আমরা বিকালে নাস্তাটা খাওয়ার পরে এখানে বসে গেছি গল্প করার জন্য, সবাই একসাথে গল্প করছি, কেউ ফোন দেখছে, কেউ বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছে, আর আমি এর মধ্যে বানিয়ে নিয়ে এসেছি একদম গরম গরম চা, ইমান আমাকে হেল্প করেছে। তো এই চাটা নিয়ে এসে সবার মাঝে আমরা বসে একটু গল্প করছিলাম, অনেক কিছু নিয়ে হাসাহাসি করছিলাম। এই সময়টাই আসলে মনে থাকবে সারা জীবন, এই এই অল্প কিছুক্ষণ সময়ে সবার মধ্যে কথা হাসাহাসি গল্প স্মৃতিচারণ, এই মুহূর্তগুলো আসলে ভোলার না। দেশে যেটা বললাম যে যখন ছোটো ছিলাম তখন তো আমার আম্মু কিচেনে কী রান্না হচ্ছে, কী করছে, কীভাবে এত মেহমান আসছে, কীগুলো সার্ভ হচ্ছে, কী কী রান্না হবে, এগুলো কখনোই চিন্তা করিনি। এখন মনে হচ্ছে যদি একটু দেখতাম, একটু খেয়াল করতাম, তাহলে তো নিজে তো উপকৃত হতামই, প্লাস আমার মারও কিন্তু অনেক হেল্প হতো। এখন এক কাপ চা যখন বানাতে যায় তখন মনে হয় যে আরে সব মেহমান বসে আমার মা কিচেনে রান্না করেছে, বা এতগুলি মেহমানের রান্না সে একা করছে, হেল্পিং হ্যান্ড হয়তো ছিল কিন্তু আমার মা তো ছিল মেন রান্নাবান্নার, অনেক কষ্ট সেই সময়কে আমার মা করেছেন। এখন আমি যখন রান্নাবান্না করি তখন আমার মনে হয় যে যে ওই সময়টা যদি একটু হেল্প করতাম তাহলে এখন যে আমার নিজের উপরে রাগ হয় না সেটা হয়তো একটু কম হতো। তো যাই হোক, এখন আমরা সবাই চা খাচ্ছি, বসে গল্প করছি, আর ভাবিরা বসে অনেক ধরনের আলাপ আলোচনা করছিলাম। তো চা খাওয়ার মাঝে আমি আবার ডাইনিং রুমে গিয়ে টেবিলটাকে একটু সাজিয়ে নিয়েছি, কারণ একটু পরে আমরা আবার রাতের খাবার খাবো, তাই ভাবলাম যে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে রাখি, তাহলে পরে আবার যখন খাবার খাবো তখন আমার খাবার সার্ভ করতে সুবিধা হবে। তো এর মাঝে আমরা গল্প করছি আর বাচ্চারা যে যার রুমে তারা খেলছে, আর এর মধ্যে আদিবা আদ্রিতা আয়া তানায়াকে একটু মেকআপ করে দিয়েছে। ছোটোবেলা হয় না যে আমরা একটু মেকআপ করি, ভালো লাগে আমাদের কাছে সাজতে, বড়রা যখন কেউ আসতো তখন আমাদেরকে সাজিয়ে দিত, এরকম আনায়া আয়াতকে তারা একটু মেকআপ করে দিয়েছে, আর আনায়াকে খুব সুন্দরভাবে হেজাব পরিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করেছে, সবাই দেখে তো একদম অবাক। ধন্যবাদ আদিবা আদিদাকে আয়া তানার মুখে এত হাসি ফোটানোর জন্য, ওরা তো অনেক খুশি। সাধারণত সাইমা যখন আসে আয়া তানাকে এরকম মাঝে মাঝে মেকআপ করে দেয়, বা ওদের বাসায় গেলে ও মেকআপ করে দেয়। ছোটো বাচ্চারা না যখন বড় বন্ধুর হাতে এরকম মেকআপ করে তখন কিন্তু আসলে ওরা খুব খুশি হয়, আমি নিজেই তার প্রমাণ। আমি ছোটোবেলায় আমার বোন আমাকে যখন রাগ হতাম, মন খারাপ হতো, তখন বোন আমাকে সাজিয়ে দিত, আমার সব রাগ পানি হয়ে যেত। তো এই ঠিক আয়া তানাকে যখন আদিতা এরকম সাজিয়ে দিয়েছে তারা অনেক খুশি এবং ওদের দিনটাকে একদম স্পেশাল করে দিয়েছে। তো অনেক ধন্যবাদ আদিবা আদিতাকে, এবং এই আনন্দ ঘন মুহূর্তটা আসলে যেটা ভোলার না, সারা জীবন আমাদের মনে থাকবে। ঈদের আনন্দটাকে আসলে আর বেশি বাড়ি দিয়েছে বাচ্চারা সবাই মিলে। তো এইখানে বাচ্চারা সবাই আমাকে খাবার সার্ভ করতে হেল্প করেছে, সব বাচ্চারা লাইন ধরে এসে খাবার রেখেছে টেবিলে। আমি যখন খাবারগুলো রেডি করছিলাম তারা সবাই কিচেনে এসে বলেছে আন্টি কী হেল্প লাগবে বলো, আমি তোমাকে হেল্প করব। তো সব বাচ্চারা লাইন ধরে এসে খাবারগুলো রেখেছে, এখানে আমি সব একে একে খাবারগুলো টেবিলে এসে আমি সাজিয়ে দিয়েছি, আর ওরা সবাই আমাকে খাবারগুলো আনতে সাহায্য করেছে। এই ছোটো ছোটো হেল্পগুলি না আসলে অনেক বড় কিছু, অনেক বড় পাওয়া বাচ্চাদের কাছ থেকে। তো আজকে পোলাও আর ভাত ছিল, আর সালাদ তো আছেই, সাথে ছিল মাছের মাথার মুড়িঘণ্ট করেছি, চিকেন তান্দুরি, ছোটো পাঁচমিশালি মাছের ভুনা, তারপর গরুর মাংস, আর এরকম আর কী করেছি নিজেও তো ভুলে গেছি এখন, চিংড়ি মাছ ভুনা ছিল। তো এরকম আসলে সবাই মিলে যখন একসাথে ডাইনিং টেবিল বসে খাই তখন খাওয়া কী খাওয়া সেটা কিছুটা ইম্পর্টেন্ট, কিন্তু একসাথে বসে যে খাওয়া আনন্দটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আর ও হ্যাঁ, যেটা ছিল যে বিফ কোপ্তা ছিল,
তো যাই হোক, একে একে সবাই আমরা খাবার খেতে বসে গেছি। সবাই এখানে যে যার মতো খাবারগুলো নিয়ে নিচ্ছে, আর বাচ্চাদেরকেও খাবার দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। আর খাবার শেষে এটা একটা স্পেশাল মুহূর্ত ছিল, সবাই সবাইকে গিফট দিচ্ছে। এখানে আনায়া যে চকলেটগুলো রেডি করেছিল দুপুরবেলায়, সেই সেই চকলেটগুলি সবাইকে দিচ্ছে। আপুদেরকে তো দিয়েছি, সে আঙ্কেল আন্টিদেরকেও সবাইকে চকলেটগুলো দিচ্ছে। প্লাস আদি বাদিতার জন্য সে গিফট এনেছে, সেটা দিয়েছে। আবার সাইমা আনায়কে গিফট দিয়েছে, সেটাও দিয়ে নেওয়া হয়েছে। তো এইভাবে গিফট দিয়ে নেওয়া নেওয়া নিয়ে নিয়েই সুন্দর মুহূর্তগুলো কেটে গেছে। আমার এই আসলে জীবনে এর থেকে বেশি চাওয়ার কিছু নেই, পাওয়ার কিছু নেই। সুখ দুঃখ আনন্দ ভুল বোঝাবুঝি এইসব নিয়েই তো আমাদের জীবন। আবার এর মধ্যেই আমাদেরকে আনন্দ খুঁজে পেতে হয়, আনন্দ নিয়ে দুঃখ নিয়ে এইসব নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। তো এই এই জীবনের এই সুখের মুহূর্তগুলোকে নিয়ে আমাদের জীবন চলতে হবে। আর দুঃখের মুহূর্তগুলো, খারাপ সময়গুলো, এগুলোকে যদি বলি যে পিছনে ফেলে দিয়ে বা ভুলে গিয়ে সামনে এগিয়ে যাব, এটা হওয়া উচিত কি না পুরোপুরি যদি আমরা ভুলতে পারি না, কিন্তু এই ওগুলোকে পিছনে ফেলে আমাদেরকে চলতে হয়। তো আজকের এই ঈদের দিনটা শুধু আমার একার কারণে নয়, পরিবারের সবাই এখানে আমরা আছি, আমার ছেলে মেয়ে, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমার এই আত্মীয়, এই যে বন্ধুবান্ধব, এই সবাই যে ওনারা এসছেন, এতে করে আমার এই আনন্দটা অনেক বেশি বেড়ে গেছে। আর এখনকার বাচ্চারা সবাই বড় হয়ে গেছে, তো ওদের ছাড়া কোনো প্রোগ্রাম কেন জানি ভালো লাগে না। প্রতিটা প্রোগ্রামেই বাচ্চারা যখন একত্রিত হয়, ওদের হাসাহাসি, ওদের ওদের যে উপস্থিতি আমাদেরকে আরও বেশি, সব কিছু প্রোগ্রামে আরও বেশি আমাদেরকে আনন্দিত করে, আমরা আরও বেশি খুশি হই। তো দেখতে দেখতে আজকে সারাদিনটা কেমন করে যেন পার হয়ে গেল, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কেটেছে। আর এই তো এখানে বিদেশে বসে আপনি এর থেকে বেশি কী বার করবেন। বাংলাদেশে তো মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই থাকে, বন্ধুবান্ধব, তো ঈদের আনন্দটা কিন্তু একদমই ডিফারেন্ট এখানকার তুলনায়। বিদেশে বাড়িতে আমরা এই রান্নাবান্না, বন্ধু বান্ধবের সাথে বিশেষ কিছু সময় কাটানো, এই তো আমাদের জীবন। আর যদি এইটুকু যদি আমরা না করি তাহলে তো বেঁচে থাকা মুশকিল, কারণ সামাজিকতা বলতে একটা ব্যাপার আছে। আপনি যদি একান্তিক একেবারেই কারোর সাথে না মেশেন তাহলে তো নিজেও অসামাজিক হয়ে যাবেন এবং আপনার বাচ্চাদেরকে অসামাজিকভাবেই গড়ে তুলবেন। তো সেটা আমি বা আমার হাজব্যান্ডকেও এটা আমরা চাই না। খুব বড় আকারে না হলেও, সংক্ষিপ্ত আকারে হলেও কারো কারোর সাথে মেশা উচিত এবং আপনার একটা ভালো সময় কাটবে। বিশেষ করে বিদেশ বাড়িতে আমরা যারা থাকি তাদের এরকম যদি সারাউন্ডিং ভালো না হয় বা আপনি যদি একত্রিত হয়ে কারোর সাথে না মেশেন, তাহলে কিন্তু আসলে ভালো লাগে না, একা একা থাকাও সম্ভব না। তো আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।